हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादे साथे आलूर कचुरी किभावे हय सेटाई शेयर करब। चलुन देखे नी एर जन्य की की उपकरण लागजे। एखाने निये निएछि मयदा, चारटे आलू सिद्ध करेछि। कोषा शुद्ध सिद्ध करबेन ताहले भालो सिद्ध हबे। आर नेब पेंयाज कुचि, सादा तेल, आर एखाने शुक्नो लंका और जिरे, गोटा जिरे निये निये ची, और छोटो एकटुखानी टुकड़ो आदा निये ची। आर एखाने मसलाय आछे लवण, लंका गुड़ो, कालो जिरे, गोलमरिच गुड़ो और धने गुड़ो। प्रथमे आमी मयदाटाके माखिए नेब। तार जन्य मयदाटाय सादा तेल दिए दिच्छी मयनेर जन्य। একটু বেশি করেই সাদা তেলটা দিতে হবে, তবে কচুরিটা খাস্তা খেতে হবে। আর সামান্য একটুখানি নুন দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালো করে আগে শুকনো ময়দার সাথে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর ময়দাটা মাখা হয়ে গেলে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলায় নেড়ে নেব। আমার ঘরেতে ধনে আর গোলমরিচ গোটা নেই, নয়তো সেটাও এইরকম শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিলে সেই মশলার টেস্টটাই আলাদা হয়। তাই জন্য আমি রেডিমেড গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে জিরে আর শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। এটা মিডিয়াম আঁচেতে করব, খুব বেশি দিলে পুড়ে যাবে। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখানে আমি 4টে আলু নিয়েছি। এই আলুকে ম্যাশ করে নেব ভালো করে। আলুটা গরম ছিল, চামচের সাহায্যে যতটা সম্ভব মিহি করে মাখিয়ে নেব। রেখে দেব। এবার একটা কড়াই নেব, নিয়ে তার মধ্যে সর্ষের তেল দেব সামান্য একটু। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম আর একটা ছোট সাইজ পেঁয়াজ নিয়েছি। সেটাকে ভালো করে ব্রাউন মতো ভাজা ভাজা হয়ে গেলে এবার আদাটা দিয়ে দেব। আর দিয়ে দেব যে মশলাটা করেছিলাম সেই মশলা। একে একে সব মশলাই দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সবগুলো মশলাই ভালো করে ভাজব। এটাও মিডিয়াম আঁচেই করব, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে। এবার যে আলুটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই মশলাগুলোর মধ্যে, এবং ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। এবার ছোট ছোট যে আলু এখনও ভালোভাবে মেশেনি সেগুলো খুন্তির সাহায্যে ভালো করে মিক্সড করে দেব, যাতে গোটা গোটা না থাকে, একদম মিহিভাবে মিশে যায় সেইভাবে। ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন তৈরি আমার আলুর পুরটা।
এবার যে ময়দাটা 20 মিনিটের জন্য রেখেছিলাম সেটাকে একটু হালকা হাতে তেল বুলিয়ে নিয়ে আর একবার মেখে নেব অল্প করে। এবার সেখান থেকে অল্প অল্প করে লেচি আকারে করে নেব, এরকম ভাবে বাকি সবগুলো করে নেব। এবার এর মধ্যে একটা লেচি নিয়ে সেটাকে ভালো করে চারিদিক থেকে হালকা করে ছড়িয়ে এরকম লম্বা মতো করে তার মধ্যে আলুর পুর আমি এখানে বলের আকারে করে রেখেছি সেই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেব এবং চারিদিকটা ভালো করে মুড়ে দেব। আমি এখানে বেলবো না, হাতের সাহায্যেই এটাকে ভালো করে কচুরির আকার দিয়ে দেব। হাত দিয়ে যতটা সম্ভব আলুটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এর হাতের সাহায্যে এর থেকেও বড় আকারেরও তৈরি করা যায়। বেললে কি হয়, আলুটা বার হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এইভাবে করলে ওই চান্সটা একটু কম থাকে। এইভাবে সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে নেব, এবার তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে সব কচুরিগুলো ছেড়ে দেব ওর মধ্যে। একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটার ভাজার জন্য উল্টে দেব, যেন কচুরিটা সামান্য ফুলেওছে, একদিকটা ফুলেছে আর একদিকটা দিলে দেখুন কচুরিটা। এবার তেল থেকে তুলে নেব, এই সবগুলো কচুরি তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।